জিরো টলারেন্স। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার কাণ্ডে সিবিআই ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এ যেন দীর্ঘ নাটকের যবনিকা পতন। অবশেষে গ্রেপ্তার হল কেষ্ট। বীরভূমের দাপুটে সভাপতি তৃণমূলের অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে বীরভূম জেলা সভাপতিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এ ঘটনা প্রথম নয়। দিন কয়েক আগেও শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে এসএসসি কাণ্ডে দুর্নীতির জেরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই ঘটনার পাঁচ দিনের মধ্যেই বর্তমান শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিবকে তার পদ থেকে অপসারণ করে দল। কিন্তু অনুব্রত কাণ্ডে দলের ভূমিকা কি হবে, এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতৃত্ব জানান, দল কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। পাশাপাশি কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব। এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিচার ব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে নাম না করে বলেন, সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ইডি সিবিআই কোনো ব্যবস্থা নেয় না। এ বিষয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, দুর্নীতির বিষয়ে আমাদের দল তৃণমূল জিরো টলারেন্স নীতিতেই বিশ্বাসী। কোন রকম দুর্নীতিকে যে তৃণমূল সমর্থন করে না, এদিন তা ফের একবার স্পষ্ট করেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব। যে আমাদের দল থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যে কোনো অনৈতিক অথবা দুর্নীতি যুক্ত কাজ তাকে আমরা কখনোই আমাদের দলের পক্ষ থেকে কোনো কাজকে প্রশ্রয় দেওয়া হয় না, এবং জিরো টলারেন্স এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ, সাধারণ সম্পাদক, সর্বভারতীয় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও পরিষ্কার করে বলে দিয়েছেন যে মানুষের পক্ষে যা ক্ষতিকারক, মানুষকে যদি কেউ কোনো কিছু করে থাকে ঠকিয়ে, সেখানে দল কখনো সেই কাজকে সমর্থন করে না, এবং এ ধরনের কেউ করে থাকলে সেই ব্যক্তিকেও সমর্থন করে না। নিরপেক্ষ চেহারা কেন হারাচ্ছে? যে সংস্থাগুলি নিরপেক্ষ হওয়ার দরকার, ইডি বলুন, সিবিআই বলুন, যে কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সংস্থাগুলো, তারা তাদের নিরপেক্ষ চেহারাটা হারিয়ে ফেলছে। আমি একদিন আগেও একটি সাংবাদিক বৈঠকে বলেছি যে দুর্বল হয়ে যাচ্ছে চেহারা। আমরা তো আশা করি যে সর্বক্ষেত্রে সবসময় নিরপেক্ষতা বজায় রেখে সমান ব্যবহার তারা সকলের সাথে করুক। যে অভিযুক্ত, সে অভিযুক্ত যদি কোনো একটি দলের, যেটা কেন্দ্রের সরকারের শাসনকারী দল নয়, সেই দলের যদি কেউ হয়, তাহলে তার বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগে যাওয়া। কিন্তু যারা, যদি এমন কোনো অভিযোগ কারুর পক্ষে থাকে এবং সে কেন্দ্রীয় শাসক দলের কেউ হয়, তাহলে তার বিরুদ্ধে কোনো কিছু, কোনো রকমের পদক্ষেপ আমরা দেখি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।